এটা গুজরি জাতের, আপনার এই গলার মধ্যে দেখেন লত আছে, আর হাইট হলো প্রায় 33 ইঞ্চি। হ্যাঁ, ছয় দাঁত, এটা আপনার দাম পড়বে 35। আর এটা হচ্ছে আপনার সিরুহি, এটার দাঁত সমান, এটাও হাইট অনেক আপনার সেম 33-এর মতো। এটা আপনার অরিজিনাল ইন্ডিয়ান, মোস্ট প্রবাবলি প্রেগনেন্ট, আসলে তারপরে গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। এটাও আপনার দাম পড়বে 35-এর মতো। এটা হচ্ছে তোতাপুরি পাঠি, এটার ছয় দাঁত, এটা মোস্ট প্রবাবলি প্রেগনেন্ট, আমার এখানে আর কোনোবার বাচ্চা দেয় নাই। এটা যদি কেউ নিতে চায় তাহলে মোটামুটি কম দামে দিয়ে দেবো, 30,000 টাকার মতো পড়বে। তারপরে আলোচনা করার ইয়ে আছে, সুযোগ আছে। আপনার এটা হচ্ছে তোতাপুরি পাঠা, হাইট হচ্ছে 31, এই যে মুখের পাঞ্চ, আপনার এটা পড়বে 55,000, লাইভ ওয়েট প্রায় 60+, এটাও আলোচনা করার সুযোগ আছে। এটা হচ্ছে আপনার তোতাপুরি পাঠা বাচ্চা, বয়স হচ্ছে 4.5 মাস। হ্যাঁ, এটার দাম চাচ্ছি 25,000, আলোচনা করার সুযোগ আছে, যে কেউ আলোচনা করে নিতে পারবে। এটাও হচ্ছে আপনার মেউতি তোতা, একটা পাঠা বাচ্চা, এটার বয়সও 4.5 মাস, এটার দাম চাচ্ছি 20, আলোচনা করার সুযোগ আছে। কেউ যদি লেজ কাটতে চায় তাহলে জাস্ট এইভাবে নিয়ে আপনার এইভাবে এখানে জাস্ট ইন পয়েন্টে এসে বসাই দিবে, ইন পয়েন্টে আপনি বসাই দিলে জাস্ট এই লেজটা কাটে পড়ে যাবে। আর কেউ যদি খাসি করাইতে চায় সেম সিস্টেম, আপনার জাস্ট এটাকে নিয়ে ইন পয়েন্টে, হ্যাঁ ইন্ডিং পয়েন্টে জাস্ট ইয়ে করে বসাই দিলে সে খাসি হয়ে যাবে। অবশ্যই এটা 5 থেকে 7 দিনের মধ্যে করলে ভালো, যদি আপনি বড় হওয়ার পরে যদি করতে চান অবশ্যই বড় হওয়ার পর সময় আপনি খাসি করবেন না, খাসি করলে মানে মরে যাওয়ার চান্সটা বেশি, আর লেজ কাটতে গেলে ইনফেকশন হওয়ার চান্সটা বেশি। হ্যাঁ, বড়গুলি ইনফেকশন হলে আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করলে আবার ঠিক হয়ে যায়, তবে বড়গুলি না করাই ভালো। আর বাইরের দেশে যেগুলি আছে 5 থেকে 7 দিনের মধ্যে করে ফেলো ওরা। আর এই মেশিনটা যেটা আছে এটা আপনার চায়না থেকে আনা হয়, এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, কেউ যদি চায় 1700 টাকা 100 আপনার রাবার সহ, হ্যাঁ যে কোনো জায়গায় কুরিয়ার করে দেওয়া সম্ভব, আমার কাছে অ্যাভেলেবেল আছে, যে কেউ চাইলে অর্ডার করলে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সিলেটের বটেশ্বরে এস অ্যাগ্রো ফার্মের মধ্যে। এই ফার্মের উদ্যোক্তা হচ্ছেন সাইফুল ভাই, তিনি একজন চাকরিজীবী, চাকরির পাশাপাশি গড়ে তুলেছেন চমৎকার একটি খামার। তাদের খামারে রয়েছে ছাগল, ঢরপার, ভেড়া, গারল। তিনি প্রথমত মাত্র একটি ছাগল দিয়ে খামার যাত্রা শুরু করলো, বর্তমানে কিন্তু 50টির উপরে এখানে ছাগল রয়েছে, ভেড়া রয়েছে এবং ডরপার রয়েছে। বিশেষ করে তিনি ইউটিউবে ভিডিও দেখে খামারটি শুরু করেছিলেন এবং আলহামদুলিল্লাহ তিনি এখন সফল উদ্যোক্তা। আজকের এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই সাইফুল ভাইয়ের সফলতার গল্প। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম সাইফুল ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি, আরও বেশি ভালো লাগছে আপনার চমৎকার খামারে এসে। জি। আচ্ছা, ফার্মের কী নাম? এস এগ্রো। এস এগ্রো কার নামে করা এটা? এটা আমার মেয়ের নামে করা। মেয়ের নামে করা? জি জি। আচ্ছা, হাতে সুন্দর একটি বাচ্চা, কিসের বাচ্চা এটা? এটা এই তো আপনার 10-12 দিন বয়সী গারলের বাচ্চা, একটা গারলের বাচ্চা। আচ্ছা, বেশ কিউট হয়েছে দেখতে, না? মাশাল্লাহ, খুব সুন্দর, কিউট। আচ্ছা ভাই, আপনার এখানে লালন পালন করা হচ্ছে 3 প্রজাতির প্রাণী, ছাগল রয়েছে, ডরপার রয়েছে, গারল রয়েছে। সবাই তো আসলে যে কোনো একটাকে বাছাই করে খাবার করার জন্য, কিন্তু আপনি যৌথভাবে করছেন, কারণটা কি? যৌথভাবে করার কারণ হচ্ছে যে আসলে শখ আর কি, বিষয়টা হচ্ছে যে শখ হলে তো আপনি একটার মধ্যে থাকা যায় না। হ্যাঁ, ছাগলটা, ভেড়া, গারল, তিনটাই জাস্ট শখের বসেই তিনটা করা আর কি। আচ্ছা, আমরা ডরপার সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। জি। এটি কোন দেশে? আমার যে ডরপারগুলি আছে এগুলি সাউথ আফ্রিকান। সাউথ আফ্রিকান? হ্যাঁ হ্যাঁ, সাউথ। অস্ট্রেলিয়ান ভেড়া যেটাকে ডরপার বলে থাকি, এটা কি সেম প্রজাতি? সেম প্রজাতি। এগুলির মানে ওয়েটটা গেইন করে খুব বেশি, কেউ সাউথ আফ্রিকান, কেউ অস্ট্রেলিয়ান, এক এক জাতের এক একটা বৈশিষ্ট্য থাকে আর কি। আচ্ছা, দেশভেদে কি ওজনের পরিবর্তনটা হয়? হ্যাঁ অবশ্যই, আপনার আপনি যদি নেটে যদি সার্চ দেন তাহলে দেখবেন যে 110 কেজি থেকে 170 কেজি পর্যন্ত আপনার দেশভেদে আপনার ডরপারের ওজন হয়। 100 কেজির উপরে? 170 কেজি পর্যন্ত পাঠাগুলি হয়। আপনার এখানে কি আছে 100 কেজির উপরে পাঠা? এখানে 100 কেজির কাছাকাছি, 100 কেজি হবে না, মোটামুটি 100 কেজির কাছাকাছি একটা পাঠা আছে। প্রায় 100 কেজি। আচ্ছা ভাই, কতদিন যুক্ত আছেন? আমি 4 বছর। 4 বছর ধরে? এটা 4 বছর। আমরা ছোট্ট করে জানতে চাই কীভাবে শুরু হলো এই ফার্মটি আপনার?
আসলে ইউটিউব দেখতে দেখতে হঠাৎ করে শখ করে একটা প্রথমে ছাগল দিয়ে শুরু করি। তো ছাগল করতে 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 তখন দেখলাম যে ছাগলটা আসলে একটু সেন্সিটিভ বেশি, তো ছাগলের পরিমাণটা একটু কমায় নিয়ে আসি আর ডরপার আর গারুলগুলি করা শুরু করি। আসলে ইউটিউবে ভিডিও দেখে শুরু করা, আসলে আচ্ছা ইউটিউবে ভিডিও দেখে খামার করা কি সম্ভব বা খামার করে সফলতা পাওয়া কি সম্ভব? এটা হলো ইচ্ছাশক্তির ব্যাপার। এখন ধরেন আপনি ইচ্ছাশক্তির জোরে আপনি দুইটা নিয়ে আসলেন, তিনটা নিয়ে আসলেন, আস্তে আস্তে দেখলেন, দেখে শুরু করে দিলেন। তবে একটা বিষয় হচ্ছে যে অবশ্যই শুরুটা অল্প দিয়ে করা ভালো। যদি অল্প দিয়ে শুরু করেন তখন হ্যাঁ করা সম্ভব, সম্ভব না কেন? হ্যাঁ, আপনার ইউটিউবের মাধ্যমেই তো সবাই সব জিনিস জানতে পারতেছে। আপনি দেখবেন এখন যে কোনো রোগ বালাই থেকে নিয়ে সব জিনিস আপনি ইউটিউবে সার্চ দিলেই কিন্তু সব কিছু পাচ্ছেন। আচ্ছা, আপনার এখানে বিভিন্ন প্রজাতির ছাগল রয়েছে, কোন প্রজাতির ছাগল বেশি আছে? আমার তোতাপুরি হরিয়ানা আর হলো আপনার সিরুহি গুজরি। আচ্ছা, আপনার প্রধান কাজটা কি? এখানে কি বাচ্চা উৎপাদন? প্রধান কাজ বাচ্চা উৎপাদন এবং সেল দুইটাই। হ্যাঁ, বাচ্চা উৎপাদন এবং বড়গুলো আপনার বিক্রি করছেন? সেল করতেছি, জি। আচ্ছা, প্রথম যখন শুরু করেছিলেন খামার কতগুলো ছিল? আমি প্রথমে আসলে একটা দিয়ে শুরু করি, মাত্র একটা দিয়ে শুরু করি, তারপরে আরও দুইটা কিনি, তারপরে ছাগলের পরিমাণগুলি আস্তে 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 বাড়তে থাকে। পরবর্তীতে একটা সময় আসলে এই ছাগলটা কমে এখন ডরপার আর ভেড়ার দিকে আমি একটু বেশি নজর দিচ্ছি। আচ্ছা, সাউথ আফ্রিকার ভেড়া এবং গারল এবং ছাগল এদের প্রজনন ক্ষমতাটা কিন্তু ভিন্ন ভিন্নভাবে। হ্যাঁ, আপনি বিদেশি যে ছাগলগুলি আছে এগুলি দেখবেন যে আপনি 17-18 মাসে দুইবার বাচ্চা দেয়, আর বাংলাদেশি যে ক্রস গারলগুলি আছে অরিজিনালটা না, কিন্তু অরিজিনালটা বছরে একবার দেয়, ক্রস গারলগুলি কিন্তু আপনার বছরে দুইবার বাচ্চা দেয়। আবার ক্রস গারলের আরেকটা সুবিধা হচ্ছে যে আপনার বাচ্চা বেশিরভাগ সময় দুইটা দেয়। হ্যাঁ, আর দেশ ইয়েগুলি যেটা আছে অরিজিনাল গারল ওগুলি একটা করে বাচ্চা দিচ্ছে। আর আপনি যদি আফ্রিকান ডরপার বা সাউথ আফ্রিকান বলেন বা অস্ট্রেলিয়ান বলেন, যেই ডরপারটাই বলেন, সেটা যদি আপনার খাবার ম্যানেজমেন্ট ভালো থাকে তাহলে তাদেরকে আপনি 8 মাসে একবার বাচ্চা নিতে পারবেন। 8 মাসে, প্রতি 8 মাস পর, প্রতি 8 মাস পর পর নিতে হবে। আর কারণ একটা গ্যাপের একটা বিষয় আছে, যদি গ্যাপ না দেন তাহলে তার শারীরিক যে গ্রোথটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, ডরপার এবং যে গারল রয়েছে এদের তো প্রজনন করানোর প্রয়োজন মনে করেন না অনেকে, আবার অনেকে হয়তো প্রজনন করানো সম্ভব হয় কি না এরকম চিন্তা করে। এটা দরকার হয় না টোটালি। আসলে আপনার যদি 10টা পাঠির সাথে একটা পাঠা থাকে আপনার টোটালি দরকার হয় না। হ্যাঁ, নিজেরা ব্রিড করেন? এরা নিজেরাই ব্রিড করে। ছাগলের ক্ষেত্রে তো এরকমটা না, ছাগলের ক্ষেত্রে বেশিরভাগ সময় এখন ছাগলের ক্ষেত্রেও হয় একই, কিন্তু বিষয় হলো ধরেন আমার কাছে 4 কোয়ালিটির ছাগল আছে, এখন আমি 4টা বাঠা ছেড়ে দেখলে কোনটা কোনটার সাথে ক্রস করবে এটা এটা একটা ঝামেলা থাকে। আপনি যদি মনে করেন যে না আমি পাঠাগুলি আলাদাভাবে রেখে দেবো, তখন আপনার যখন হিটে আসবে তখন আপনি বুঝতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে একটু ঝামেলা। হ্যাঁ, অনেক সময় সাইলেন্ট হিট থাকে, সাইলেন্ট হিটগুলি ধরা খুব কষ্ট। আচ্ছা, প্রজনন ক্ষমতা কোনটা বেশি? অবশ্যই ভেড়া এবং সাউথ আফ্রিকান ভেড়া আর গারল যেগুলি আছে এগুলির প্রজনন ক্ষমতা অনেক বেশি ছাগলের তুলনায়, অনেক 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 বেশি। আচ্ছা, এদের রোগের কোনো পরিবর্তন হয় কিনা? রোগ বালাই আপনার গারল এবং ডরপার যেগুলি আছে এগুলির মোটামুটি নাই বললে চলে, তবে একটা সময় যদি শীত থেকে গরম, গরম থেকে শীত যেই সময়টা আসে ওই সময়টা একটু ভালো করে, এখনকার যে সময়টা, এই যে সময়টা চলতেছে একটু খেয়াল করা লাগে। খুব বেশি না, পাতলা ব্যাখানো হচ্ছে, পাতলা ব্যাখানো হলে আপনি যদি ম্যানেজমেন্ট জানা থাকে কোনো সমস্যাই না। আর ছাগলের ক্ষেত্রে যেটা বলবো, যদি আপনি এই যে আপনার একটু টেম্পারেচার চেঞ্জ হয়, যে কোনো সময় টেম্পারেচার চেঞ্জ হয়, খুব বেশি গরম, খুব বেশি শীত, হ্যাঁ যে কোনো সময় আপনার সমস্যা হইতে পারে। আচ্ছা ভাই, উন্নত প্রজাতির ছাগলের বাচ্চার পরিমাণটা কম এবং অনেক ক্ষেত্রে হয় কি যে বাচ্চা দেওয়ার প্রজনন ক্ষমতাটা কম থাকে তাদের? না, এটা অবশ্যই, যে আমি বললাম যে আপনি দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল ওই আপনার 6 মাস পর পরই কিন্তু বাচ্চা হচ্ছে। আর সাউথ আপনি যদি মনে করেন যে ইন্ডিয়ান যেই ছাগলগুলি আছে হরিয়ানা গুজরি সিরুহি, এরা হয় কি 24-25 মাসেও কোনো কোনো সময় দেখা যায় একবার বাচ্চা হচ্ছে, এবং বাচ্চার পরিমাণ একটা থাকে, একটা বেশিরভাগ সময়, বেশিরভাগ সময় একটা। আর আমার দেশি ছাগল তো 3-4 করে হয়। হ্যাঁ, আবার এক্সেপশনাল কিছু কেস আছে, রিসেন্টলি আমার এক বড় ভাইয়ের একটা বিটলের 3টা বাচ্চা হয়েছে। হ্যাঁ, এই এক্সেপশনাল কিছু কেস আছে। আচ্ছা, আপনি পেশায় কী কাজ করেন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আচ্ছা, তো চাকরির পাশাপাশি এখানে এগুলো পালন করা হচ্ছে? আসলে ওই যে শুক্রবার সময়টা ছুটির দিন থাকে, তো ওই দিনটা এদের সাথে থাকতে খুব ভালো লাগে। আর আমার ছোট ভাই আছে, সে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে এগুলি। আচ্ছা, সাধারণত কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি? আমি এখন পর্যন্ত বড় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হই নাই। হ্যাঁ, এই রিসেন্টলি ধরেন এই যে ওয়েদার চেঞ্জের কারণে 2-4টা ছাগলের আপনার 2-4টা ভেড়ার একটু এবার একটু পাতলা ব্যাখানা দেখা গেছে। আর কোনো সমস্যা হচ্ছে? আর কোনো সমস্যা পাইনি। তার মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি হচ্ছে ভেড়ার অনেক বেশি, গারলের অনেক বেশি। আচ্ছা ভাই, এখান থেকে বাচ্চা কেমন টাকা দামে বিক্রি হচ্ছে?
বাচ্চাগুলি আপনার 5,000, 6,000, 7,000, 8,000 ক্রস গারুলের বাচ্চা যেগুলি আছে এগুলি 4 মাসে 5,000 টাকা বিক্রি হয়। 4 মাসে ওজনটা কেমন আছে? ওজন আপনার 5-6-7 কেজি, অ্যারাউন্ড 7-8 কেজি চলে আসে। 7-8 কেজি চলে আসে, আর ডরপারেটটা? ডরপারটা আসলে এক্সেপশনাল। ডরপারটা হলো আপনার তাদের যখন নর্মালি যখন 2 বছর বয়স হয়ে যায় তখন তাদের আপনার 110 পাঠাগুলি হয়ে যায়, যদি আপনি একটু এক্সট্রা দানাদার খাবার দেন। আর আপনি যদি গা ইয়ে ফিমেলগুলি আছে প্রেগনেন্ট অবস্থায় 50+ 60 পর্যন্ত হয়। সেক্ষেত্রে ছাগলের যে বাচ্চাগুলো হয় 5 মাস 6 মাস, সেক্ষেত্রে এগুলো কেমন টাকা দামে বিক্রি করা হয়? ছাগলের বাচ্চাগুলি কোয়ালিটি ভেদে 30-35-40 পর্যন্ত বিক্রি হয়। দামটা বেশি ছাগলের বাচ্চা? ছাগলের বাচ্চা দাম বেশি। আচ্ছা দর্শক, কথা বলছিলাম একজন উদ্যোক্তা, তিনি চাকরির পাশাপাশি খুব চমৎকার একটি খামার গড়ে তুলেছেন। ভাই, এই যে ইউটিউবে ভিডিও দেখতেন যে খামার করে লাভবান হওয়া সম্ভব বা খামার করে নিয়ে লাভবান হচ্ছে, আপনি নিজে সশরীরে এসে কী দেখছেন, আসলে কি লাভবান হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। কারণ আপনি দেখেন, কেউ যদি 5টা গারল পালে সাথে একটা বাঠা বাচ্চা রাখে, তো সে কমপক্ষে 10-12টা বাচ্চা পাবে বছরে। আচ্ছা, 2 টার্মে 10-12টা যদি 5,000 করে বিক্রি করে 5 বরং 60, হ্যাঁ 60,000 টাকা বিক্রি করতে পারবে। খাবার হিসেবে সে যদি প্রতিদিন 1 বস্তা ঘাস দেয়, আর কিছু দেওয়া লাগবে না, এটা হলো তার সাইড একটা বিজনেস। সে যদি নর্মালি বাড়ির মধ্যে আশেপাশে পালে, আর কেউ যদি আপনার না বলে যে 100, 150, 200 বলবো, এই রেঞ্জে যদি আপনি যান, আপনি দেখেন লসের তো সুযোগ নাই। কিন্তু একটাই কথা, অবজারভেশন পাওয়ারটা বাড়াইতে হবে, তাকে খেয়াল করতে হবে, আমার ভেড়াটা আমার ছাগলটা কোন অবস্থায় আছে, মানে নিজের বাচ্চার মতো মেনটেন করতে হবে। আপনি কি ট্রেনিং নিয়েছেন? না, আসলে আমি নিজে নিজেই ট্রেন্ড। ট্রেনিং না নিয়েও কি খামার করা সম্ভব? এই যে এই আপনি 2-4টা খামার ভিজিট করবেন, 4-5টা খামার ভিজিট করবেন, আর ওই যে বললাম অনলাইনের সুবিধায় আপনি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বড় হাইরা আছে, খামার আছে, যাদের খামার আছে তার সাথে যোগাযোগ করলে বিভিন্ন খামার থেকে বিভিন্ন ইনফরমেশন পাবেন। আচ্ছা, এই যে ছাগলগুলো রয়েছে এখানে, মা ছাগল আছে অধিকাংশই, এগুলো কেমন টাকা দামে বিক্রি হয় মা ছাগলগুলো? আমি আপনাকে একটু দেখাইতে যাচ্ছি, 2টা ছাগল আমি দেখেন, আপনি অন্যান্য জায়গায় যদি যান, ইন্ডিয়ান 2টা ছাগল আমি দেখাই আপনাকে। এটা আপনার গুজরি, এটা কি মা ছাগল? মা ছাগল। আচ্ছা, কয় দাঁত হয়েছে এটা? এইটার 6 দাঁত। 6 দাঁত? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি প্রেগনেন্ট আছে নাকি? না, এটা আসলে প্রেগনেন্ট ছাগল বলা খুব কষ্ট, ওই যে আমরা একটু আগে আলোচনা করলাম কোন সময় কনসেপ্ট করে বলা মুশকিল, আমার পাঠাটা অবশ্য ছাড়া থাকে সবসময়। আচ্ছা, এটা কেমন দাম? এইটা আমি 35 চাচ্ছি, কিন্তু আপনি অন্যান্য ইউটিউবে দেখলে দেখবেন এটার দাম 50-45 চাচ্ছে, 50,000 টাকার উপরে যাবে। হ্যাঁ, 50,000 টাকার উপরে যাবে। আপনি 35 চাচ্ছেন? 35 চাচ্ছি, তারপরে আলোচনা আলোচনা করে নেই, সুযোগ আছে। ছাগলটা একটু এভাবে ধরেন তো যাতে করে বুঝতে পারে আসলে ছাগলের সাইজটা কেমন। দর্শক, সাইজ আপনার প্রায় আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি ছাগল, 30 ইঞ্চি হাইট, 33 এই পা থেকে এই কোমর পর্যন্ত 33 ইঞ্চি হাইট। আচ্ছা, অরিজিনাল তো ইন্ডিয়ান? অরিজিনাল ইন্ডিয়ান একদম। আচ্ছা ঠিক আছে, আমার এখানে 2 বার বাচ্চা করছে। 2 বার বাচ্চা করা? 2 বার বাচ্চা করছে। এটাকে যেতে ছাগল, এটা হচ্ছে আপনার গুজরি? এটা গুজরি বা এটা কানটা কাটা ঘটনা নাকি? এটা ইন্ডিয়া থেকে আসছে, তো ইন্ডিয়াতে আসলে তারা পালের মধ্যে বিভিন্ন স্টাইলে কান কাটে বা এইভাবে রাখে আর কি, বিভিন্ন স্টাইলে রাখলে তাদের চিনতে সুবিধা হয়। আচ্ছা, এটার পেটটা একটু বড়, প্রেগনেন্ট নাকি এটা? এটা মনে হচ্ছে এটা প্রেগনেন্ট। দাঁতে কয়টা হয়েছে? এটা সমান দাঁত, দাঁতে সমান হয়ে গেছে, দাঁতে সমান হয়ে গেছে। আচ্ছা, এটার কেমন দাম চাচ্ছেন? এটা অন্য কি যে কেউ আপনার 50-55 চাইবে ওটার মতো, জাস্ট আমিও 35 চাচ্ছি। এটার দাম 35,000? এটা তো ওজনটা একটু বেশি মনে হবে মনে হয়। হ্যাঁ, ওজন বেশ ওজন হবে। বা এটা পাঠা? জি, তোতাপুরি পাঠা। তোতাপুরি পাঠা, এটা কি অরিজিনাল তোতাপুরি নাকি মেওয়াতে কোনটা? এটা আসলে অরিজিনাল, তবে অরিজিনালের মধ্যে কিছু আছে 5 বেশি, কিছু আছে 5 কম, এটার 5টা একটু কম আর কি। 5টা একটু কম? জি। মুখেরটা? জি, মুখের 5টা একটু কম। দাঁতে কয়টা হয়েছে এটা? এটা দাঁতে 6টা। 6 দাঁত। এটার ওজন কেমন আছে আনুমানিক? এটার ওজন আপনার 60-এর মতো হবে, 60 কেজি। 60 কেজি। আর উচ্চতাটা? উচ্চতা 31 ইঞ্চি। 31 ইঞ্চি। এটার দাম কত টাকা? এটা 55,000 টাকা। 55,000। আলোচনা করার সুযোগ আছে? আলোচনা করার সুযোগ, মানে ব্রিডিং করার উপযোগী? ব্রিডিং করার 100% উপযোগী, আমার এখানে এইটাই ব্রিড করাই, এটা দিয়ে ব্রিড করাই। ভাই, এটাকে যদি ছাগল? এটা হরিয়ানা। হরিয়ানা? জি। এর কানটা বেশ বড়? জি, কান বড়, কান এবং এই যে দেখেন আপনার একদম ভাঁজ করা কান। আচ্ছা ভাই, অরিজিনাল হরিয়ানা চানার উপায়টা কি? এই যে কানটা ভাঁজ থাকবে আর আপনার সিঙ্গুলে এই যে এরকম বাঁকানো থাকবে, চানো থাকবে। হ্যাঁ। আচ্ছা, এটা কি প্রেগনেন্ট নাকি? না, এইটা না, প্রেগনেন্ট না। আচ্ছা, এটার কেমন দাম? এইটা 25,000 টাকা যাচ্ছি। 25,000? আচ্ছা, আলোচনা করার সুযোগ তো? আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা ঠিক আছে ভাই, এটা কি যেতে ছাগল? এটা ক্রস হরিয়ানা একটা খাসি।
ক্রস হরিয়ানার খাসি? জি জি। আচ্ছা, এটার কানও কিন্তু বেশ বড়। এটা বেশ বড় এবং সিঙ্গুলিও মোটামুটি বাঁকানো। আচ্ছা, খাসি ওজন কেমন আছে? এটা ওজন এটা 35 35 কেজি, 35 কেজির মতো। আচ্ছা, এটার দাম কেমন যাচ্ছে? এটার দাম যাচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা? জি। 35 কেজি ওজনের খাসি 20,000 টাকা। তারপর আলোচনা করার সুযোগ, আলোচনা করার সুযোগ আছে। দাঁতে কয়টা হয়েছে এটা? এটা দাঁতে দুইটা। দুইটা তাহলে তো আরো বড় হওয়ার সম্ভাবনা, এটা অনেক বড় হবে। এটা অনেক বড় হবে। আচ্ছা, যদি কেউ খামারে নিয়ে লালন পালন করতে চায় করতে পারবে? হ্যাঁ অবশ্যই, কেউ চাইলে এটা নিয়ে করতে পারবে। এগুলো সর্বোচ্চ কত কেজি পর্যন্ত হয়? এগুলি আসলে 100 কেজি ক্রস করে, কেউ যদি 100 কেজি ক্রস কেজি ক্রস করে। হ্যাঁ, কারণ এটার হাইট হলো আপনার 32, এটা দুই দাঁত, চার দাঁত পর্যন্ত আপনার হাইট বাড়বে, ওয়েট ইয়ে বাড়বে, গেইন করবে, গেইন করবে। হ্যাঁ, এটা কি জাতের বাচ্চা? এটা তোতাপুরি মেয়তি তোতা আর কি। মেয়তি তোতার বাচ্চা? বয়স কতদিন হলো এটার? এটার বয়স হয়েছে আপনার 4.5 মাস। 4.5 মাস। ওজনটা কেমন আছে? ওজন তো বুঝতেছি 17-18 কেজি হয়ে যাবে। আচ্ছা, এটার কেমন দাম? এটার দাম চাচ্ছি 25,000 টাকা। 25,000? বাচ্চাটার দামটা 25,000, একটু কি বেশি মনে হচ্ছে নাকি? না, পাঠা বাচ্চা কিন্তু। ও, পাঠা বাচ্চা? পাঠা বাচ্চা। হ্যাঁ, এটার দামটা একটু বেশি। হ্যাঁ, একটু বেশি। ভাই, এটা ডরপার? জি, এটা ডরপার পাঠা। পাঠা কেমন বয়স এটা? এটার বয়স হচ্ছে 4.5 মাস। 4.5 মাস। ওজনটা কেমন আছে? ওজন 25 কেজির মতো হবে মনে হচ্ছে। 25 কেজি? আচ্ছা, এটার কেমন দাম? এটা আসলে আপনার, এটা বিষয়টা হচ্ছে যে ডরপারের পাঠা কিন্তু খুব, মানে এখন কিন্তু খুব রেয়ার, আর বাচ্চা পাঠা পাওয়া যায় না বললেই চলে। তো এর মা বা এর বাবা হচ্ছে আপনার ওই যে একটু আগে দেখালাম, 100 কেজির, 100 কেজি। তো সেই হিসেবে এটা 40,000 টাকা চাচ্ছি। 40,000 টাকা চাওয়া দাম। আলোচনা করার সুযোগ আছে না? আলোচনা করার সুযোগ আছে। ভাই, এ বাচ্চার বয়স কেমন? এটার বয়স ওই 4.5 মাস। 4.5 মাস। এটা ওজন একটু কম মনে হচ্ছে? ওটা অনেক কম, ওটার থেকে, ওইটার গ্রোথ থেকে এটার গ্রোথটা একটু কম হয়েছে। আচ্ছা, এটার ওজন কেমন আছে? এইটা আপনার 14-15 কেজি হবে। 14-15 কেজি। এটা কেমন দাম? এটাও পাঠা বাচ্চা, এটা যদি নেয় তাহলে 30,000 টাকা। 30,000? জি জি, 30,000 টাকা। আলোচনা করার সুযোগ তো অবশ্যই আছে, সুযোগ আছে। এটাও কি বাচ্চা? জি, এটাও 4.5 মাসের বাচ্চা। আচ্ছা, এটার ওজনটা বেশ মনে হচ্ছে? এইটা মোটামুটি 18 কেজি এরকম হবে, 17-18 থেকে 18 কেজি। এটা ফিমেল বাচ্চা? এটা ফিমেল, ফিমেল বাচ্চা। আচ্ছা, এ তো দেখতে মুখটা দারুণ। হ্যাঁ, মুখটা দারুণ, মাথার অংশটা কালো আর বাকি বডিটা হচ্ছে সাদা। আচ্ছা, এটার কেমন দাম? এইটা আমি 30,000 টাকা চাচ্ছি। 30,000 টাকা? 30,000 টাকা। আলোচনা করার সুযোগ, আলোচনা করার সুযোগ আছে। ভাই, আপনার এখানে যে গারল রয়েছে এগুলো কেমন টাকা দামে বিক্রি হয়? গারুলগুলি আসলে শুরু হয় 12,000 থেকে শুরু করে আপনার 18-19,000 টাকা। কিছু আছে রাজস্থানি, রাজস্থানিগুলি 16-17-18। হ্যাঁ, আর কিছু আছে আপনার এই মেহেরপুরি, মেহেরপুরিগুলি 12-13-14। আমাদের দেশীয়, যেটা দেশীয় যেটা। আচ্ছা ভাই, কম খরচে গারুল লালন পালন করা যায় এবং ডরপার লালন পালন করা যায়, এটা কতটুকু সত্য? অবশ্যই অবশ্যই, কম খরচে বলতে গেলে আপনি ধরেন একটা যদি ছাগল পালেন, তার জন্য আলাদা মিক্সড খাবার, দানাদার অনেক জিনিসের দরকার আছে। কিন্তু গারুলে আপনি শুধুমাত্র ঘাস খাওয়াই পালতে পারবেন, শুধু ঘাস খেয়ে, শুধু ঘাস খাওয়াই পালতে পারবেন। হ্যাঁ, এক্সট্রা কোনো দানাদারের দরকার নাই, একদম ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতো। আচ্ছা ভাই, এখানে ভবিষ্যতে কি পরিকল্পনা আছে আপনার? আমার আসলে ডরপারের রেঞ্জটা একটু বাড়ানোর প্ল্যান আছে। ডরপারটা যেহেতু এটা মাংস উৎপাদনে খুব ভালো ভূমিকা রাখতেছে বাংলাদেশে, আর একটা ডরপার ওই যে আমি দেখলেন তো আপনি, 4.5 মাসের বাচ্চা প্রায় 25 কেজি প্লাস হয়ে গেছে, এটা 2 বছর হলে 100-100 কেজি প্লাস হয়ে যাবে। সাইফুল ভাই, একটা বিষয় লক্ষ্য করলাম, আপনার এখানে যেই ডরপার রয়েছে, পাশাপাশি রয়েছে গারল, এদের অধিকাংশ লেজ নেই, এটার কারণটা কি? হ্যাঁ, লেজ নেই, আসলে লেজটা কেটে ফেলা হয়। হ্যাঁ, কীভাবে কাটা হয়? এটা কেটে ফেলার খুব সুন্দর একটা সিস্টেম আছে আপনার, আপনি যদি ইউটিউবে দেখেন, ইউটিউবে দেখলে যদি সার্চ দেন যে কাস্টারেশন প্রোগ্রামটা কীরকম, আপনার লেজ কাটার জন্য একটা মেশিন পাওয়া যায়। হ্যাঁ, এই মেশিনটা চায়না থেকে আসে, আমদানি করা না? হ্যাঁ, আমদানি করা, আমার কাছে বেশ কিছু আছে, আমি আসলে চাইলেই যে কেউ যদি যে খামারি আছে তাদেরকে দিতে পারবো। এই যে একটা ছোট্ট একটা রাবার, রাবার ব্যান্ড, বাট অনেক অনেক ইয়ে করে তৈরি করা, এটা শক্ত, শক্ত। ওর এই জাস্ট এই রাবার ব্যান্ডটা আপনি যদি এরকম চার ফলার একটা, হ্যাঁ, আপনার মেশিন আছে, এই মেশিনের জাস্ট ভিতরে দিয়ে আপনি যদি লেজে পড়িয়ে দেন, জাস্ট পিনের মতো করে, পিনের মতো করে জাস্ট পড়ায় দিলে, যে অংশে পড়ায় দেবেন লেজটা পড়ে যাবে। এখন লেজটা কেন আপনি কাটবেন? লেজ তো কাটার দরকার নেই। লেজ কাটার কারণ হচ্ছে যে আপনার সাথে একসাথে যখন আপনার 100 গারল থাকবে, 100 ডরপার থাকবে, 100 ভেড়া থাকবে, তো যখন সে যে হিটে আসবে যে ভেড়াটা, এটা কনসেপ্ট করাটা ইজি হয়। আচ্ছা, হ্যাঁ, ক্রস করাটা তার জন্য ইজি, প্রজনন ক্ষমতাটা, প্রজনন ক্ষমতা ইজিলি হয়ে যায়। আর সেকেন্ড কথা হচ্ছে যে আপনাকে আমি যদি একটা দেখাই, আমার একটা লেজ কাটা একটা গারল যদি আমার দেখেন আপনি, হ্যাঁ, আমি যেটা কাটছি, আপনি অন্যান্য গারলের থেকে তার ওয়েট 25% বেশি। কারণটা কি? ন্যাচারালি তার গ্রোথটা বাড়ে লেজ না থাকলে।
বাইরের দেশে যেই আপনি দেখবেন যে এরা এদের যে খামারের যে ডরপারগুলি আছে গারলগুলি আছে একটারও কিন্তু লেজ নাই। আচ্ছা, আসলে লেজ কিন্তু গারল ডরপার মিনিমাম আপনার 12 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি লেজ হয়, এই লেজগুলি ওরা কেটে ফেলে। আচ্ছা, হ্যাঁ, লেজ কাটার আর কোনো কি উপকার আছে? হ্যাঁ, আপনার মনে করেন যে বুঝে লেজ যদি আপনার থাকে, যখন পাতলা পায়খানা করে দেয়, যখন পায়খানা করে দিলে তার ওই অংশটার মধ্যে যে লেগে থাকে, লেগে থাকার কারণে অনেক সময় ইনফেকশন হয়ে উপকার হয়ে যায়। আচ্ছা ভাই, আপনি ট্রেনিং না নিয়েও বেশ অভিজ্ঞ মনে হচ্ছে। এগুলি আসলে ওই যে বললাম ইউটিউবের বদলতে রেগুলার যদি আপনি রিসার্চ করেন, আপনি যদি দেখতে থাকেন, আপনি একটার পর একটা অবশ্যই একটার পর একটা জিনিস পাবেন, নতুন নতুন জিনিস পাবেন। আচ্ছা সাইফুল ভাই, এই খামার নিয়ে ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে? এই যে আপনার ডরপারগুলি গারলগুলি কিছু মানে অল্প কিছু রেখে আমি ডরপারগুলি বৃদ্ধি করব, আর আমার মূল প্ল্যান হচ্ছে যে মোটামুটি একটা রিজনেবল প্রাইসে যেন আমাদের, বিশেষ করে আমি তো এটা যেহেতু সিলেটে করা, সিলেটে যারা আছে তাদেরকে মোটামুটি একটা প্রাইসে এই দরবারগুলি পৌঁছে দেওয়া তাদের কাছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।